হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমরা বেরিয়ে পড়লাম আসানসোল থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে পিকনিকের। উইকেন্ড ট্রিপ হোক বা পিকনিক, দুটোতে অযোধ্যা পাহাড় কিন্তু 100-তে 100। আমরা আসানসোল থেকে রঘুনাথপুর রুট হয়ে পুরুলিয়া হয়ে অযোধ্যায় পৌঁছাব। আসানসোল থেকে অযোধ্যা যাওয়ার কিলোমিটার হচ্ছে 135 কিলোমিটার। এটা হচ্ছে পুরুলিয়ার রাঘবপুর মোড়। আমাদের আসানসোল থেকে রাঘবপুর আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেছে, আর এই পুরুলিয়া থেকে অযোধ্যা আর 1 ঘন্টা লাগবে। আমরা এখানে দাঁড়িয়ে টিফিন করলাম, তারপর আবার বেরিয়ে পড়ব। আমাদের বাস বলরামপুর এসে খারাপ হয়ে যায়, তাই আমরা গাড়ি ভাড়া করে আবার আমাদের যাত্রাপথে বেরিয়ে পড়ি। তাই আজ আমাদের অযোধ্যা পাহাড়টা ঘোরা হচ্ছে না, কারণ অনেক দেরি হয়েছে। তাই আজ আমরা লাহোরিয়া ড্যাম্পে পিকনিক করব, তারপর স্টে হোমে ভাড়া করে থেকে যাব। কাল অযোধ্যা পাহাড়টা বেশ ঘুরে দেখব, তাই পরের ভিডিওটা শুধু অযোধ্যা পাহাড় নিয়েই হবে। তাই পরের ভিডিওটা দেখতে হলে আপনারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনাদের সাজেশনে সহজেই সামনে চলে আসবে। আমরা লহরিয়া ড্যাম্পের নিচে চলে এসেছি, এবারে এখানে পিকনিক করার জন্য একটা জায়গা বেছে নেব, তারপর একটু বেরিয়ে পড়ব ঘুরতে। আমরা সব বেরিয়ে পড়লাম খানিক ঘুরতে। অনেক রোদ, তাই জ্যাকেটটা মাথায় নিয়েছি রোদ থেকে বাঁচার জন্য। ওই একটা ইয়ে সেম করেছে ভাইটা, এখন কি করছে খুঁজে পেয়েছি না, ফোন করছে মনে হয়। ফোন করিস নি তুই? না। তাহলে কি করছিস? এই জায়গাটা বেশ ভালো, বল, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য চারিদিকে। এই জলটা অপর থেকে আসছে না, অপর থেকে জলটা নামছে এখানে ড্যাম্পে, এখানে ঝিল গাড়ি, এখান থেকে পাহাড়টা অপর যাওয়া যায়। আর এই যে ওয়েলকাম টু কেষ্ট বাজার ইরিগেশন স্কিম, এটা পিকনিক স্পট। আমরা একটুখানি একটা মার্কেটটা ঘুরে দেখবো কেমন জায়গা। দোকান আছে কত সুন্দর, এগুলোতে বেশ ভালো জায়গা না? এই হোটেলটা আজ আমরা থাকবো, তো চলো দেখে নি হোটেলটার চারিপাশটা কেমন ও হোটেলের রুমগুলো কেমন কেমন। হোটেলটা বেশ, পরিবেশটা খুব সুন্দর। এখানে টেন্টও ভাড়া পাওয়া যায়, দেখ টেন্টও ভাড়া পাওয়া যায়, টেন্ট টেন্ট মুড়ু হলো তো বাপরে কত বড় বড়। তোমরা যদি অযোধ্যায় এসে থাকো তাহলে লাহোরিয়া ড্যাম্পের নিচে সামনেই একটু এগোতেই এই হোটেলটা দেখতে পাবে। এই হোটেলটা বেশ ভালো, একটা রুমে বেশ অনেকগুলোই বেড দিয়েছে, প্রায় মোটামুটি 12-14 জন আরামসে থাকা যাবে।
রাতের বেলা আমরা এখন বসে আছি, আজকে এখানে স্টে করেছি। কালকে উঠতে হবে, নাইটের জায়গাটা খুব সুন্দর না? ডিনার চলছে আমাদের সবাই মিলে। কিছু বল ভাই, কেমন লাগছে খেতে? খাবার ঠিক লাগছে কি? আমার ঠিকই লাগছে, মাংস লুচি আলু ঘুগনি সব লেগে। 1 2 3 ওয়াটারফল নিচে